হ্যালো প্রিয়ন, তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আর সব কিছু দেখেই বুঝতে পারছো এখন কোথায় চলে এসেছি। পিসির বাড়ি থেকে, মানে আমার ননদের বাড়ি থেকে চলে এসেছি আমার মায়ের কাছে। আর আমার আজকে হয়েছে পিরিয়ডস, আমার এত পেট ব্যথা করছে, পেটে বালিশ দিয়ে বসে আছি। আর তুষার এই এক্ষুনি বেরিয়ে গেল, মার মেয়ে ওকে আগাতে গিয়েছে, আমি যেতে পারিনি কারণ প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে। আর আসার সাথে সাথে প্যাম্পাস, তারপর প্যাড, ব্লেডও একটা আনতে বলেছিলাম, দরকার আছে ব্লেড, আর দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে এলো। ঘর এত পরিমাণে অগোছানো হয়ে আছে না, ভালো লাগছে না। তো সব গুছানো হবে, পরে গুছানো হবে, এখন কিছুই গুছানো হবে না। তো এসে শুনি, মাদের একটা ইনভাইটও আছে পাশের পাড়াতে, আমি তো ভাবছিলাম যাব না কারণ বিনা ইনভাইটে কোথাও যেতে আমার ভালো লাগে না, কিন্তু ওই যেতে হবে। কি করে তুলবো আমি ওটা বল, এদিকে বোতল ফেলে দিয়েছে, আমি আবার কি করে তুলবো? ওই তো দিদা আসছে, এসে তোলে ডেনে। হ্যাঁ ডেনে, বোতলটা একদম ফেলেছি। ওই তো দিদার কাছে চা, দিদার কাছে চা ধরতো ধরতো। ফেলে দিয়েছে বোতলটা, দিদা নিয়ে নিয়েছে। দিদা আসছে, দিদা আসছে, এদিকে চলে। আজকে থাম্বেল দেবো, বাড়ির সবাই মিলে সাধ বাড়ি আছে, তাহলে কি আমিও ভাইরাল হয়ে যাবো? বাবা হ্যালো, বন্ধ করে এক্ষণে জিজ্ঞাসা করো পিতির মুখটা দেখি, চ ঘরে চ। বাবা খেয়ে চলে আসছে, বাবা তাদের ঘরের লোকেরা খান যে তারা এখন ভেল করে যাচ্ছে। দুটো দিন না বাবা আছো, দেখতে হবে এবারে তোমাদের ক্লিয়ার করে বলে দিই আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার বাড়ির সবার সাথে, আমার মানে একটা রিলেটিভ না মানে পাড়া প্রতিবেশী, পাশের পাড়াতে ইনভাইট ছিল, হরিনাম হয়েছিল, তার জন্য সবার নিমন্ত্রণ ছিল, পরের দিন সবাই খেতে যাচ্ছিলো, আমি ওদের সাথে যাচ্ছিলাম। আমি ভেবেছিলাম যাব না কারণ মানে বিনা নিমন্ত্রণ খেতে যেতে কি একটা বাজে লাগে না, কিন্তু তারপর সবাই বৌদিরা বললো চল, কি হয়েছে কোনো ব্যাপার না, আমাদের মানে বাড়ির কাছেই তো বাড়ি, কি হয়েছে চল। তো ওই জন্য গিয়েছিলাম, একটু দ্বিধাবোধ হচ্ছিলো কিন্তু গিয়েছিলাম। খালি বাবাকে মারবি, মাকে আসলে কি জানো তো, বাবা মার একটা মাত্র সন্তান হওয়া না প্রচণ্ড কষ্টকর, তাই যারা যারা একটা মাত্র বেবি নিয়েছো না তাদেরকে বলবো একটা মাত্র বেবি নিও না, পরে আর একটা নিও, কারণ একা যে কতটা কষ্টকর সেটা আমি এখন ফিল করছি। প্রথমত আমার শরীর খারাপ, দ্বিতীয়ত কিছু করার নেই, দেখো আমার চলে যেতেই হবে। আর তারপরে জানো তো কুলপি থেকে অনেক কিছু নিয়ে এসে আমাদের মানে দেশবাড়িতে রেখে দেওয়া হয়েছিলো যখন কুলপি ঘরটা করা হচ্ছিলো, তো এখন সেই জিনিসগুলো পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাওয়ার থেকে
আমার মনে হলো তুষার বললো যে ওপরে যেহেতু ঘর হয়ে গেছে তাহলে ওপরে নিয়ে এসে রেখে দিলেই ভালো, আর সব জিনিসগুলো ভালোই আছে, একটু আধ প্রবলেম হয়ে আছে সেগুলোতে এবার সারাই করে নিলে ভালো হবে। তো ওই জন্য তুষার বললো যে চলো তাহলে জিনিসগুলো নিয়ে আসি, আর ওই জন্যই মেনলি আসা, নাহলে হয়তো বাপের বাড়িতে আসতামই না। তুষারের বোনের বাড়ি থেকে চলে যেতাম, ডাইরেক্ট শ্বশুর বাড়িতেই চলে যেতাম, কিন্তু ভাবলাম যে ওগুলো নষ্ট হয়ে যাবে, তার থেকে বলো ভালো ভালো জিনিস আর বাবার স্মৃতি, বাবা যেগুলো নিজের হাতে কিনেছে নষ্ট হয়ে যাবে, তার থেকে বাড়িতে নিয়ে যাওয়া চলে যাওয়াটাই ভালো। চলো বাইরে নিয়ে চলো, স্কুটিতে বসলে ঘুমিয়ে পড়বে, চলো জল টল খাবি না কোথায়, পিটি কয়া পিটি কি করতে গেছিল রক্ষী আনতে পড়ে এখান থেকে উঠে যাবো, তোমার আর বাইরে যেতে হবে নি, এনো তুই সারি ব্যাগ গুলো নো, ছুরি দাও সামনে, সে মনে হয় বাইরে আর ঘুম থেকে উঠেছে না, মন মেজাজ খুব খারাপ। তুই থাকো আমরা চলে যাচ্ছি, বাই বাই। মামা বাই বাই করো, বাই বাই করো, বাই বাই। তুই দেখো এদিকে ছুঁই, দাঁড়াও দাঁড়াও, কাঁদবে এবার, কাঁদবে না, দাঁড়াও দাঁড়াও। বাড়িতে চলে এসেছি, যেগুলো মানে তোমরা দেখলে ভ্যানে করে নিয়ে আসার ছিল সেগুলো নিয়ে আসা হয়ে গেছে, বিছানাটা অগোছানো ছিল বিছানাটা গুছেছি, ঘরটা এবারে ঝাড় দেবো, দিলে মেয়ের খাবার হয়ে গেছে, তারপর মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তোমার মেয়ে বাইরে আছে ওকে গিয়ে আনবো, চলো কাজটা সেরে নিই। বাড়িতে চলে এসে যাবতীয় যতটুকু কাজ করার প্রত্যেকটা কাজ করে নিয়েছি, কিন্তু ওই যে বিছানা টিছানা গুছিয়ে নেওয়ার পর ঘরটা কি বিশ্রী হয়ে থাকে না, তাই ভাবলাম যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে, যেহেতু আমার ছোটো মেয়ে আছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে ও যা তা জিনিস তুলে গালে দিয়ে দেবে, এই হচ্ছে সমস্যা। বাবা মাথায় চুটকি দুটো কে বেঁধেছে? মামাম কে? মামাম তাই, মামা মেরে দিয়েছে, মামাম খুলো না, ভালো লাগছে, জলটা খাও, জলটা না খেলে বোতলটা ফেলে দিয়ে আসবো, দাঁড়াও জলটা খাও। এই বোতলটা যখন জানো প্রথম দিন কিনি এত জল খেয়ে নিয়েছে, প্রথম দিন কিনি এত জল খেয়ে নিয়েছে, প্যাম্পাস থেকে টয়লেট বেরিয়ে আমার শাশুড়ি শাড়ি সব ভিজে গেছে, আর এখন জল খেতে চাই, জল খা খা। জল খা, জল খা, খা গে।
টাটা সবাইকে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আজকের মানে ভিডিওতে অরিজিনাল ভয়েসটাই বেশি ইউজ করা হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। যদি এরকম অরিজিনাল ভয়েসে ভিডিও করতে মানে ভালো লাগে তোমাদের দেখতে, তাহলে বলো, অরিজিনাল ভয়েসেই তাহলে ভিডিও করবো। যাই হোক, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ বলো না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।